নমস্কার, আমি চলে এসেছি আমার ছাদ বাগানে। সবাই নিশ্চয়ই ভালো আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। আজকে বুঝতে পেরেছো কি নিয়ে কথা বলবো? থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো, ম্যাগনেসিয়াম সালফেট বা এসপসাম সল্ট। এটা কেন গাছে ব্যবহার করব বা কোথায় বা পাওয়া যাবে? এটা এরকম সাদা চিনির দানার মতন দেখতে, সবাই জানো। তো এটা কিভাবে ব্যবহার করব গাছে বা কেনই বা ব্যবহার করব? অনেকে বলেছ গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে। আমি বলেছি জলের জন্যও হতে পারে বা মাটি শুকনো থাকলেও এটা হতে পারে, অনেক কারণেই গাছের পাতা হলুদ হয়। কিন্তু ঠিক মতন খাবার দিচ্ছ তুমি, ঠিক মতন গাছের জল দেওয়া হচ্ছে, তারপরেও গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, তখন চিন্তার বিষয় হয়ে যায়। তখন কি করবে? দেখবে গাছের পাতার এই উপরের দিকটা হলুদ হয়ে যায় আর এই নিচের দিকটা সবুজ থাকে, এই শিরাগুলো। ম্যাগনেসিয়ামের অভাবটা বোঝা যায় অনেক সময় এভাবেই, বা গাছের পাতা প্রচুর ফ্যাকাশে আর হলুদ হয়ে পড়ে যায়। তখন আমাদের এই ম্যাগনেসিয়ামের ব্যবহার করতে হবে। তাহলে ব্যবহারটা কিভাবে করব বা কতটাই বা ব্যবহার করব? আমার 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবে আমি সবসময়ের জন্য 2 চামচ হাড় গুঁড়ো, 1/2 চামচ ম্যাগনেসিয়াম সালফেট আর 1 চামচ পটাশ। তাহলে কি কি দেব? 2 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ পটাশ, সেটা রাসায়নিক হতে পারে, সেটা জৈবও হতে পারে, যে কোনো একটা নিতে হবে, আর 1/2 চামচ ম্যাগনেসিয়াম সালফেট। এটা মিশিয়ে গাছের গোড়াগুলো, এই সাইডগুলো ভালো করে খুঁড়ে নেব। খুঁড়ে নিয়ে সাইড বরাবর দিয়ে দেবো ভালো করে। দিয়ে আমি এরকম আবার মাটিটা চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে ভালো করে জল ঢেলে দেব। জল ঢেলে দিলে ভালোভাবে আমার সারটা মিশে যাবে আর গাছের পর্যাপ্ত পরিমাণে সব সারের সঙ্গে এই ম্যাগনেসিয়াম সালফেটটাও গ্রহণ করতে সুবিধা হবে। গাছ যেমন এতে প্রচুর ফুল আনে, ফলও ধরে রাখতে সাহায্য করে, তেমন পাতাও আর হলুদ হয়ে পড়বে না। এভাবে যদি ম্যাগনেসিয়াম সালফেট আমরা মাসে একবার দিই, প্রত্যেক মাসে নয় কিন্তু প্রয়োজন মতো, যখন দেখছি আমার গাছের পাতা হলুদ হচ্ছে, ফ্যাকাশে হচ্ছে, বা এই সমস্যাটা আমি জল সার দেওয়ার পরেও হচ্ছে, তখন কিন্তু আমি এই ম্যাগনেসিয়াম সালফেটটা অবশ্যই ব্যবহার করব। মাত্রা ছাড়িয়ে কখনোই যাব না, গাছের ক্ষতি হতে পারে। 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য সবসময়ের জন্য বলি 1/2 চামচ দেবে। এটা আর একভাবে ব্যবহার করতে পারি জলে গুলে। 1 লিটার জলে যদি 1/2 চামচ গুলে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে যদি গাছে স্প্রে করি, আগা গোড়া বরাবর যদি স্প্রে করি, গাছ খুব ভালো থাকে, গাছের পাতাও হলুদ হবে না, প্রচুর প্রচুর ফুল হবে এবং ফলও আসতে সাহায্য করবে। এটা সব রকম ফলের গাছে ফুলের গাছে আমরা ব্যবহার করতে পারি, কোনো ক্ষতি হয় না। কিন্তু সবসময় মাত্রাটা মনে রাখতে হবে, বেশি দিলে কোনো জিনিসই ভালো না। আর যে যে গাছে দেব না এগুলো, এই ম্যাগনেসিয়াম সালফেট শাকসবজি গাছে কিছু কিছু, যেমন শিম, বরবটি, লাউ কুমড়ো, পালং শাক, সর্ষে শাক, মূলো শাক, এইগুলোই কখনোই ব্যবহার করব না। এগুলোই ব্যবহার না করাটাই ভালো মনে করি। বাদ বাকি সব রকম গাছেই আমরা এই সালফেটের, ম্যাগনেসিয়াম সালফেটের ব্যবহারটা আমরা করতে পারি। তাতে যথেষ্ট পরিমাণে আমাদের গাছ হেলদি থাকবে ও এই মাটির থেকে যে রসটা গাছে শোষণ করতে পারছিল না, এই ম্যাগনেসিয়াম সালফেটটা দেওয়ার দরুন শোষণ করতে ভালো হবে আর গাছের শোষণ ক্ষমতাটা বেড়ে যাবে।
গাছে জল ধরে রাখার ক্ষমতাটাও প্রচণ্ড বাড়বে, তাতে গাছের পাতা আর হলুদ হবে না। এভাবেই যদি আমরা গাছের যত্ন নিতে পারি, আশা করি গাছ ভালো থাকবে, গাছ সুস্থ থাকবে। এভাবেই তাহলে আমরা এই ম্যাগনেসিয়াম সালফেটের ব্যবহার করতে পারি। তবে প্রত্যেক মাসে দেবে না, প্রয়োজন হলে যে যে গাছে এরকম পাতা খুব হলুদ হয়ে যাচ্ছে সেই গাছগুলোই দেবে। আর মাসে একবার 1 লিটার জলে হাফ চামচ মিশিয়ে স্প্রে করতেই পারো, তাতে কোনো ক্ষতি হয় না। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ।